আশা করি বন্ধু সব ভালো আছেন। আমার সাথে ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনার সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দিব। সেটি হলো অনেক ভাইরা আমাকে এর আগে কমেন্ট করছিলেন আউটপুট ট্রানজিস্টার বারবার কাটার কারণগুলো। সেই কারণগুলো আমি অনেক আগে ব্যাখ্যা করেছিলাম, তবে কিছুদিন হয় একটি সার্কিট নিয়ে আমি অনেক ঝামেলায় ছিলাম। সেটি হলো আউটপুট বারবার কেটে যায়, পাশাপাশি এর পাশাপাশি অনেকগুলো কম্পোনেন্ট আছে সেগুলোও কিন্তু খারাপ হয়ে যায়। এ নিয়ে আমি অনেকদিন ঘাটাঘাটি করলাম, এরপর সমাধান পেলাম। সম্পূর্ণ সমাধান আপনাদের কাছে আজকে শেয়ার করব। তবে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে এইসব সমস্যা আমাদের ফিলাই প্যাকের জন্য এবং পিএফের জন্য এবং আমাদের ইউপ কয়েলের জন্য হয়, তবে তারও আসলে হয়তো জানা নেই, অনেক সাইটগুলো এখনও আমাদের অনেক অজানা। তবে এইসব বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে আউটপুট ট্রানজিস্টার আর কাটবে না, আউটপুট ট্রানজিস্টার কাটার হাত থেকে আপনারা রক্ষা পাবেন। তো দেখতে পাচ্ছেন 66টি ট্রানজিস্টার কিন্তু আমার কেটে গেছে, এরপরও সমাধান পাইনি। তবে ঘাটতে ঘাটতে আমি সমাধান পেলাম, সব কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। চমকে ভিডিওটি এ টু জেড দেখবেন, টেনে দেখবেন না তাহলে গুরুত্বপূর্ণ অংশ আপনি মিস করে যাবেন এবং আলটিমেটলি লসটা আপনারই হবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখন বিস্তারিত সম্পূর্ণ আলোচনা করব, ভিডিওটির সাথেই থাকবেন। অধৈর্য হয়ে আপনি ভিডিওটি টেনে টেনে দিলে তাহলে হয়তো গুরুত্বপূর্ণ অংশ হয়তো আপনি কখনো আর শিখতে পারবেন না এবং এইসব ট্রানজিস্টার বারবার কাটার হাত থেকে রক্ষা পাবেন। এইসব সমস্যা সবারই হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আমার কাছে কিছু ট্রানজিস্টার রয়েছে, এখানে নাম্বার লাগিয়েছিলাম 2499 লাগিয়েছিলাম, তাতেও কাজ হয় নাই, এবং সি 5296 লাগিয়েছিলাম, তাতেও কাজ হয় নাই। এরপর আমরা 5202 লাগাইছি, কাজ হয় নাই, এবং 1803 লাগাইছিলাম, তাতেও আমাদের কোনো কাজ হয় নাই। এরপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বি পজিটিভ 110 22 ওমস করের যে রেজিস্ট্যান্সগুলো আছে এগুলো কিন্তু কেটে যেত। এরপর দেখতে পাচ্ছেন এখানে আমরা জাম্পারিং করে টেনে দিয়েছি যাতে রেজিস্ট্যান্সগুলো না কাটে ক্ষণিকের জন্য। বিষয়টা আমি দেখার জন্য কেন হবে না সেইগুলো আমি ঘাটাঘাটি করার জন্য ফিউজ টেনে দিয়েছি, তাতেও কাজ হবে, তবে সমস্যাটি আমরা ধরার চেষ্টা করব। তো মোহন ভাই আমাকে প্রশ্ন করছিল কমেন্টে যে আসলে এই সমস্যাগুলো কীতে কীতে হয়, তো আমিও আলোচনা করছিলাম সেই সমস্যাগুলো। ফ্লাইব্যাক যদি আমাদের শর্ট হয় তাহলে আমাদের আউটপুট ট্রানজিস্টার বারবার কাটতে পারে। তবে আর একটা বিষয়, সেটি হলো আমাদের এখানে একটি পিএফ আছে, বুস্টার পিএফ, এখানে দুইটি পিএফ যদি খারাপ হয় তাহলে কিন্তু আউটপুট ট্রানজিস্টার কাটতে পারে। এবং আমাদের যে টিভির সাথে যে ইউপ কয়েল যদি শর্ট হয় তাহলে কিন্তু আমাদের ট্রানজিস্টার কাটতে পারে। কিন্তু এর বাইরে কিছু গোপনীয় টিপস আছে, তো এগুলো আমি সব কিছুই ফলো করছিলাম, তাতেও কাজ হয় নাই। এখানে পিএফের পাশে যে একটি ডায়েট আছে, এই ডায়েটটি মূলত শর্ট হয়ে গেলে আমাদের ট্রানজিস্টারের সাথে এবং গ্রাউন্ডের সাথে শর্ট হয়ে যায়। তখন নেগেটিভ পজিটিভ শর্ট হলেই গ্রাউন্ডের সাথে, তখন কিন্তু আউটপুট ট্রানজিস্টারটি কেটে যায়। এরপর আমরা ডায়েটটি এখানে কাটা পেয়েছি, তো ডায়েটটির জন্য বারবার কাটতো, তো এই ভেবে আমি ডায়েটটি লাগাইছি, কিন্তু তারপরও ডায়েটও কেটে যায় সাথে সাথে এবং আউটপুট ট্রানজিস্টারও কিন্তু সাথে সাথে কেটে যায়। তার মানে এটার বাইরেও আমাদের কিছু সমস্যা আছে, তো ডায়েটটাও কিন্তু আমাদের ধরতে হবে, এর জন্য কিন্তু আউটপুট ট্রানজিস্টারটি বারবার কাটে। এরপর আমরা সমস্যা খুঁজে পেলাম না, এরপর আবার ডায়েটটি লাগালাম, আবারও কাটলো। এরপর যে কাজটি সেটি হলো এখানে দেখতে পাচ্ছেন একটি যে ট্রানজিস্টার, এখান থেকে আমাদের 25-26 ভোল্ট, এখানে যে ট্রানজিস্টার পিছনে যে চপারে এখানে কিন্তু ভোল্টেজটি আসবে। এই ট্রানজিস্টারটি শর্ট থাকলেও কিন্তু আমাদের এরকম সমস্যা হয়। তারপর আমরা এই ট্রানজিস্টারটি শর্ট পেয়েছি, শর্ট পর পর আমরা ট্রানজিস্টারটি লাগিয়েছি। তো লাগানোর পর আমরা দেখছি যে আউটপুট ট্রানজিস্টারটি কাটছে না, অনেকক্ষণ ছিলাম এরপর দেখছি কাটছে না। তবে আপনারা এখানে ট্রানজিস্টারটি লাগাবেন, এর পরও যদি না হয় তাহলে আপনারা এখানে যে চপার আছে, চপারের যদি কোনো একটা ভোল্টেজ, এখানে কিন্তু একটা এসি ভোল্টেজ আসবে এখান থেকে, এই যে দেখেন এখানে একটি এসি ভোল্টেজ আসবে, এসি ভোল্টেজ সামান্য আসতে পারে, যে কোনো ভোল্টেজ, এখানে যদি কোনো একটি এসি ভোল্টেজ না আসে তারপর আমাদের এই সমস্যা হতে পারে। এরপর আমাদের এখান থেকে গ্রাউন্ড, এই যে দেখছেন গ্রাউন্ড, তো গ্রাউন্ড থেকে যদি আমাদের একটি পা, আমরা এখানে খেয়াল করছিলাম যে এরপরও কিন্তু আমাদের কিন্তু সমস্যা হয় না, ট্রানজিস্টারটি কিন্তু হালকা গরম হইতো এবং ছবি আসতো না, এরকম সমস্যা কিন্তু আমরা পড়ছিলাম। এরপর এখানে যে গ্রাউন্ডে দেখেন পিন ফাটা ছিল, এরপর গ্রাউন্ডটা চপারের সাথে, এই যে গ্রাউন্ডটা ট্রানজিস্টারের সাথে যদি না লাগে, কানেক্ট না হয়, তাহলে কিন্তু আমাদের আউটপুট ট্রানজিস্টার কাটতে পারে এবং গরম হতে পারে। কারণ এখানে যে কোনো একটি পালস যদি না পায় ট্রানজিস্টারের সাথে, তাহলে কিন্তু ট্রানজিস্টারের একাধিক ভোল্টেজ এক সাইড থেকে আসবে, অন্য সাইড কিন্তু শর্ট হতে পারে। কারণ এটার সাথে তিনটি লাইন করা থাকে এই ট্রানজিস্টারগুলোর ভিতরে ডায়েটের মতো, তো এগুলো যদি আমাদের গ্রাউন্ডের সাথে যদি বিচ্ছিন্ন থাকে তারপরও কিন্তু আমাদের সমস্যা হতে পারে। এবং এখানে যে ট্রানজিস্টার আছে, এখানে যদি আমাদের চপারের যে পালস, এই পালসটা যদি আমাদের ট্রানজিস্টারে না আসে তারপরও কিছুক্ষণ পর আমাদের ট্রানজিস্টার কাটতে পারে। তো আমরা যে সমস্যাটি পেলাম সেটা এখানে ডায়েট আছে, ডায়েটটা অবশ্যই আমরা খারাপ পেয়েছিলাম, আর আপনারা ডায়েটটি আপনারা চেক করে নেবেন, এই ডায়েটের জন্য কিন্তু আমাদের কিন্তু এটা কাটতে পারে। এখানে ডায়েটটা শর্ট হয়ে গেলে আমাদের গ্রাউন্ড হতে পারে, এবং এখানে যে বুস্টার পিএফ আছে এর জন্য কিন্তু আমাদের সমস্যা হতে পারে, এবং ইউপ কয়েল শর্ট থাকলেও হতে পারে। তারপর আমরা কিন্তু ইউপ কয়েল কিন্তু চেঞ্জ করেছি,
লাগিয়েছি, বিভিন্ন টিভিতে লাগিয়েছি, তারপরে কিন্তু আমরা সমাধান পাইনি। এবার সম্পূর্ণ যে আপনারা এখানে যে ভার্টিক্যালের লাইনগুলো এবং আমাদের বেসবোর্ডগুলো, আমরা কিন্তু বেসবোর্ড কিন্তু এরকম কিন্তু আলাদা করে নিয়েছি, তারপরে কিন্তু আমাদের আউটপুট বারবার কিন্তু কেটে গেছে। আমি প্রায় হতাশ হয়ে গেছিলাম যে কী সমস্যা, তো তারপর কিন্তু আমরা সমস্যাটি পেলাম। তো এখন দেখেন এইখানে যে আমি যে বলছিলাম একটু দেখাই দিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন দুইটি কিন্তু বুস্টার পিএফ, এই পিএফ দুইটি যদি শর্ট হয়, খারাপ হয়, তাহলে কিন্তু আমাদের ট্রানজিস্টার কাটতে পারে। আর যে এখানে যে একটি দেখতে পাচ্ছেন একটি ডায়েট, এই ডায়েটটি যদি আমাদের শর্ট হয় তাহলেও কিন্তু আমাদের এই সমস্যা 100% হতে পারে এই ডায়েটটার জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আমাদের এই যে রেজিস্ট্যান্স আছে, একটি রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটির জন্যও কিন্তু হতে পারে। তো এগুলো আপনারা দেখবেন। আসলে আমাদের ইলেকট্রনিক্সের অনেক কিছু জানা অজানা রয়েছে যেগুলো আমরা জানি না। তবে আমি ধারণা ছিল না যে আসলে এই সমস্যাগুলো হয়। আমি ভাবছি ফ্লাইব্যাক অথবা ইউবকল এবং বুস্টার পিএফ। তারপর আমরা এখানে ডায়েট খারাপ পেয়েছি এবং ট্রানজিস্টার খারাপ পেয়েছি। আর এখানে আমরা প্রিন্টের গ্রাউন্ডের সাথে সংযোগ ছিল না, কিছু সময় পেতো কিছু সময় পেতো না, তাহলে কিন্তু আমাদের এই সমস্যা কিন্তু হতে পারে। আমাদের ট্রানজিস্টারে যদি কোনো একটি পালসে যদি আসে যায়, প্রিন্ট ফাটা থাকে যদি আসে যায় এবং ফায়ারিং হয়, অনেক সময় দেখবেন এখানে যে আমাদের যে ফ্লাইব্যাক হয়ে যে এখানে মাঝের পিনে ভোল্টেজ টেইন হয়, এখানে যদি আমাদের লুজ কালেকশন থাকে তারপর কিন্তু আমাদের এখানে ফায়ার দিবে, ফায়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ট্রানজিস্টারটি কাটতে পারে। তবে আমার এই যে সমস্যাটা, ডায়েটটি এখানে শর্ট এবং এই যে ট্রানজিস্টারটি শর্ট, এটার জন্য যে সমস্যা হয়েছে সেটা হলো আমরা যখন লাগাতাম এক সেকেন্ডের ভিতরে কিন্তু আউটপুট কেটে যেত। দেখতেন, দেখতে পাচ্ছেন একদম নতুন নতুন ট্রানজিস্টার আমি লাগাইছি এবং কোনো পুরনো ট্রানজিস্টার কিন্তু লাগানি। দেখতে পাচ্ছেন 2499 সবগুলো নতুন নতুন নতুন, আপনারা বুঝবেন এই জন্য। এই যে দেখেন লেগগুলো কিন্তু খুব পরিষ্কার এবং নতুন, দেখতে পাচ্ছেন। তো এগুলো আমরা নতুন লাগিয়েছি, তারপর কিন্তু কাজ হয় নাই। এরপর এই সমস্যা সমাধান করার পর আমাদের কিন্তু টিভিটি সম্পূর্ণ ওকে, যা আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে, আমাদের সম্পূর্ণ টিভিটা কিন্তু এখন রান হয়েছে এবং সব কিছুই ওকে। আমরা এক ঘন্টার মতো চালাই রাখছিলাম, তারপরও সমস্যা নাই। আর এখানে যে আমাদের জাম্পার আছে, এখানে যে জাম্পার, এখানে জাম্পার দিয়ে দিয়েছি, তাতেও কোনো সমস্যা নাই, চলবে। তবে আপনারা রেজিস্ট্যান্স লাগানোর ব্যবস্থা করবেন। আশা করি এই ভিডিওটা আপনারা যদি দেখেন, এর আগেও ভিডিও দিয়েছিলাম, এগুলো দেখলে আপনারা সম্পূর্ণ নলেজ বেড়ে যাবে। আউটপুট ট্রানজিস্টার আর যাদের কাটবে এই কৌশলগুলো আপনারা শিখবেন এবং আগের ভিডিওগুলো আর আমি যা যা বললাম, আশা করি তাহলে এরকম সমস্যা আপনাদের পড়তে হবে না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর একটা নতুন চ্যানেল আছে যেখানে কম্পিউটার বিভিন্ন ধরনের এবং গ্যাজেটের রিভিউ দেওয়া হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন। ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। ওয়েট করুন আবারও নতুন চমকের জন্য।